সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর প্রশ্ন নং 12, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, এর ক খ গ এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, এই তিনটির বর্গমূল আমরা নির্ণয় করবো 2 দশমিক স্থান পর্যন্ত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে এখানে কি পালা আছে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, এর ক নম্বরে আছে 7, একটি সংখ্যা দেওয়া আছে কত, 7। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কোনো এই 7-এর বর্গমূল নির্ণয় করতে হবে, তবে কি 10 দশমিক স্থান পর্যন্ত। যদি এরকম থাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা দেখো কি করি। আমরা প্রথমে লিখবো যে এখানে সমাধান ক, কয় আমাদের একটা সংখ্যা দেওয়া আছে কত, 7। বন্ধুরা লক্ষ্য করো, এখানে 7, এখানে 7-এর পরে আমরা যেহেতু দশমিক নাই, তাহলে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বর্গমূল নির্ণয় করতে, 7-এর পরে কম করে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত করবো। তার জন্য আমরা কি করবো, দশমিকের পরে কম করে হলে 3 জোড়া 0 আমরা দিয়ে নিব, এরকমভাবে 3 জোড়া 0, অর্থাৎ জোড়ায় জোড়ায় আমরা এখানে নিয়ে নিব। আর 7 একটি অখণ্ড সংখ্যা। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমরা যথারীতি পূর্বের মতোই বর্গমূল নির্ণয় করবো, ডান পাশেটা খাড়া দাগ দেব, তাহলে অখণ্ড অংশ কত আছে আমার, 7। এই 7-এর যদি বর্গমূল নির্ণয় করতে যাই আমরা, তাহলে 7-এর পূর্ববর্তী যে বর্গ সংখ্যা সেটা কত, 4। 4-এর বর্গমূল কত আছে, 2। তাহলে আমরা লিখবো এখানে 2×4 বিয়োগ করে থাকে কত আমার, 3। 2-এর ডাবল আমরা এই পাশে নিয়ে আসবো, 2-এর ডাবল 4, একটু ফাঁকা রাখবো যাতে একটা সংখ্যা বসানো যায়। এরপরে আমরা দশমিকের পর থেকে যেহেতু যাই না, আমরা কী করবো, দশমিক বিন্দুর দিয়ে তারপর 1 জোড়া 0 আমরা নিয়ে আসবো এখানে। তাহলে এখন কত হইলো, এত তাহলে দেখো এবার আমরা কতবার দিতে পারি, যদি আবার 6 দিই এখানে, তাহলে 6×6=36, 7 হলো 3, 24×3=27, 276, বিয়োগ করলে যা থাকে, 6×10=4 হইলে, 8×10=2 হইলে, অর্থাৎ 24। এখানে 26-এর ডবল 2 আসছে কত, 26-এর ডবল আমরা এখানে নিয়ে আসবো কত, 52। এরপর আমরা 1 জোড়া 0 এখান থেকে নিয়ে আসবো, এবার দেখো কতবার দেওয়া যায়, এবার যদি আমরা 4 বার দেই, তাহলে এখানেও 4 দেই, তাহলে কত হয়, 4×4=16, 7 হলো 1, 4×2=8, 1=9, 4×5=20, 2096। আমরা যদি বিয়োগ করি, 6×10=4 হইলে, 10×10=0, 1×4=4 কত হলে, 3 হইলে, তাহলে 304। এবার আমরা যেহেতু দশমিক পরে 1 জোড়া আছে, তাহলে আমরা 0 নিয়ে আসবো, এবং এই 264-এর ডবল আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হয় আমাদের, 2,528। এখানে আমরা কী বসাবো এখন, এখানে যদি আমরা এখন 5 দিই, দেখো এখানে একটা 5, তাহলে 5×5=25, 5×7=2, 5×4=42, 42×7=4, 5×10=14, 14×7=1, 25×1=26, তাহলে 26,425। তাহলে আমাদের থাকতেছে কত, 5×10=5 হইলে, 3×10=7 হইলে, 5×14=9 হইলে, 7×10=3 হইলে, তাহলে এত। আমরা অলরেডি কিন্তু 3 গড় পর্যন্ত, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করছি, তাহলে আমাদের আর করার দরকার নেই। তাহলে আমরা এখানে কী করবো, এখানে আমরা লিখবো আমাদের নির্ণয় বর্গমূল, অতএব নির্ণয় দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান সমান, বন্ধুরা লক্ষ্য করো এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, তাহলে তৃতীয় ঘরে আমাদের কি আছে, 5 আছে, তাহলে 5 থাকলে আমরা কি করবো, দ্বিতীয় ঘরে 1 যোগ করবো, তাহলে আমরা লিখবো 2.65, 2.65 প্রায়, যেহেতু আসন্ন মান তাহলে আমরা প্রায় লিখবো এখানে, এবং এটাই হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এইভাবে আমরা কি করবো, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। তাহলে এবার আমরা খ নম্বরের সমাধান করবো, দেখো খ নম্বরে কী আছে,
ক নাম্বার হইল, খ নাম্বারে আমাদের যে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, খ, খয় দেওয়া আছে 23.24। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা কি করবো এখানে, আমরা আগে বলছি যে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত করতে হইলে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমরা 3 দশমিকের পরে 3 জোড়া মিলাবো। তাহলে দেখো এখানে আমাদের কী লিখতে হবে, তাহলে যেহেতু 1 জোড়া আছে আর 2 জোড়া আমরা কী করবো শূন্য দিয়ে বরাদ করবো। তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখি 23.24, 1 জোড়া 2 জোড়া, তো 3 গড় পর্যন্ত আমরা রাখলাম। এবার প্রথমে আমরা কী করবো, এই 23 অখণ্ড সংখ্যা এর বর্গমূল লিখব। তাহলে 23-এর আগের বর্গ সংখ্যা আমাদের কত আছে, 16, 16-এর বর্গমূল কত, 4। তাহলে আমরা এখানে লিখবো 16, তাহলে যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 7। তাহলে 4-এর ডাবল আমাদের নিয়ে আসতে হবে এখানে কত, 8। এখান থেকে আমরা দশমিকের পরে, তাহলে একটা দশমিক আমরা দেবো, দশমিকের পরে 1 জোড়া নিয়ে আসবো এখানে 24। তাহলে এবার দেখো কত হয়, আমরা যদি এবার 8 বাদ দিই তাহলে 8 আর 64, 4 হাতে হলো 6, 64 আর 6 72, এখন আমাদের কী হলো, মিলে গেলো। তাহলে কত হলো আমাদের এখানে 724, আর এখানে হলো কত, 8 আর 64, 4 হাতে হলো 6, 64 আর 6 70। বিয়োগ করলে আমাদের কী থাকে দেখো, 0, 2, তাহলে 20 থাকে। এবার আমরা 48-এর ডবল এখানে নিয়ে আসবো, 48-এর ডবল আমাদের কত হয়, 96। আমাদের লক্ষ্য করো এবার আমরা এই 1 জোড়া শূন্য এখান থেকে নিয়ে আসবো, তাহলে আমাদের কত দাঁড়াইলো, 2000। এখন আমরা কত দেবো এখানে দেখো, এখন যদি আমরা এখানে 2 বার দিই, এখানে 2 বার দিই তাহলে কত হয়, 2 2 গুণে 4, 6 2 গুণে 12, 2 হাজার হলো 1, 9 2 গুণে 18 = 19। বিয়োগ করলে কী থাকে আমাদের, 4 আছে 10 উপর 6 হইলে, 3 আছে 10 উপর 7 হইলে, 10 আছে 10 উপর 0, তাহলে অর্থাৎ 76 আমাদের থাকলো। এখন আমি 482-র ডবল আমরা নিয়ে আসবো এখানে, 964, 964, আমরা আরেক জোড়া শূন্য এখানে কেটে নিয়ে আসবো। তাহলে এবার দেখো আমাদের কত যায়, এখানে আছে কত, 7600, এখানে আছে যদি সংখ্যা দিই তাহলে 9000, তাহলে আমরা একটা শূন্য দিই, এখানে যদি একটা শূন্য আমরা দিই তাহলে এখানে শূন্য দিলে আমাদের কত হবে, 00, সবগুলো আমাদের শূন্য। বিয়োগ করলে কী থাকে আমাদের, 7600। তাহলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা নিব কত, 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখব যে নির্ণয় বর্গমূল, অতএব নির্ণয় বর্গমূল আমরা কত পাইলাম, 4.82 প্রায়। আর এটাই হলো কি আমার খ নম্বরের উত্তর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বরের সমাধান করব। বন্ধুরা লক্ষ্য করো গ নম্বর আছে কি, 0.036। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত করতে হলে আমরা লিখবো এখানে 0.036, এখানে 3 গড় আছে, অর্থাৎ বাকি আমরা 3টা শূন্য দিয়ে আমরা কী করবো, জোড়া মেলাবো। এবার আমরা বর্গমূল নির্ণয় করবো। তাহলে দেখো প্রথমে আমাদের কী করতে হবে, শূন্যের জন্য আমরা একটা শূন্য দিলাম, তারপর দশমিক, দশমিকের পরে প্রথম গড় আমাদের কত, 3। তাহলে 3-এর বর্গ সংখ্যা কত, 3-এর আগের যে বর্গ সেটা হলো আমাদের 1। তাহলে আমরা লিখলাম, তাহলে এককে 1, বিয়োগ করলে থাকে কত, 2। তাহলে 1-এর ডবল আমরা এখানে নিয়ে আসবো কত, 2 নিয়ে আসবো। তাহলে আমরা পরে কী করবো, দশমিকের যে পরের সংখ্যা অর্থাৎ 6, 0, এটা আমরা নিয়ে আসলাম গাড়িটা। এখন এখানে যদি আমরা 8 দিই, এখানে 8 দিই তাহলে কত হয়, 8 আর 64, 6, 16 আর 6 22, অর্থাৎ 224। বিয়োগ করলে কত থাকে, 4 আছে 10 হবে 6 হইলে, 3 আছে 6 হবে 3 হইলে। এবার আমরা কী করবো, এই 8 ডাবল নিয়ে আসবো এখানে, 37, এবং উপর থেকে আমরা কি আরও এক দূরে শূন্য নিয়ে আসবো গাড়িটা। তাহলে এবার দেখো কত যায়, এবার যদি আমরা এখানে 9 বার দিই, 9 বার দিই তাহলে 9 9 81 হলো 8,
ছয় নং 54 আর 8 62 2000 হলো 6 তিন নং 27 আর 6 33 তাহলে 33 21 বিয়োগ করলে 9 আছে 10 হবে 1 আছে 10 হবে 9 হইলে 3 আছে 10 হবে 7 হইলে 4 আছে 6 হবে 2 হইলে তাহলে 279 আমাদের থাকতেছে তো অলরেডি আমরা তিন ঘর পর্যন্ত গেছি আমাদের লাগবে কত 2 দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল যেহেতু তৃতীয় ঘরে আমার 9 আছে তাহলে কি হবে দ্বিতীয় ঘরে আমার 1 যোগ করতে হবে অর্থাৎ 0.19 প্রায় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে এভাবেই আমরা কি করব যদি আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে এভাবেই আমরা বর্গমূল নির্ণয় করব তোমরা আবার খেয়াল করো যদি এরকম থাকে যে দশমিকের পরে যত ঘর পর্যন্ত নির্ণয় করতে বলা হবে তার পরবর্তী ঘর দৃষ্টি 5 6 7 8 9 থাকে তাহলে কি হবে পূর্ববর্তী সংখ্যার সাথে একযোগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে আপলোডিত ভিডিওগুলি তোমরা অতি সহজেই পেতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে